মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নীলের মনে যে প্রশ্নটা উঠেছে সেটা নিয়ে তোমরা কি ভাবছ? কিসের প্রশ্ন? হ্যাঁ, ওর একটা ব্লাডের প্রবলেম আছে, সেটা তো বলেছি। বিয়ের পর সব দেখিয়ে দেবো, বিয়ের আগে এসব কথা তুলে ঝামেলা করে তো কোনো লাভ নেই। তার মানে লুকিয়ে বিয়ে দিতে চাইছো? না, লুকিয়ে বিয়ে করতে যাব কেন? আমার যে ব্লাডের প্রবলেমটা আছে সেটা জানিয়ে দাও, আমি তো না করিনি। সেটা জানাতে গেলে এটাও জানাতে হয় যে মেঘ তোমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি তো সে কথা কাউকে জানাতে চাও না, তোমার মাও চান না। আমি বহুবার বলার চেষ্টা করেছি, তোমরা বলতে দাওনি। নীলকে আমি কিন্তু এই কথাটা জানাতে চাই। শেষ মুহূর্তে তুমি বিয়েটা ক্যান্সেল করতে চাইছো, সেটা তো বুঝতেই পারছি। বিয়েটা শুধু ক্যান্সেল করতে চাইছে না, ভাবি বিয়েটা মেঘের সঙ্গে দিতে চাইছে। কি বলছো তুমি এই সমস্ত কথা? তোমার মুখে কি কিছুই আটকায় না? আটকানোর তো কিছু নেই। তা না হলে তুমি এরকম ভাবে আমার সর্বনাশ কেন করতে চাইছো ভাবি? আমি তোমার সর্বনাশ করতে চাইছি? তুমি শুনতে পাচ্ছ তোমার মেয়ে কি বলছে, নাকি সব শুনেও কান বন্ধ করে আছো? কি বলবো তাছাড়া, তুমি তখন হঠাৎ খেপে উঠে নীলকে বলতে থাকলে, বলো বলো, তুমি আমার সঙ্গে বসতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো। কিসের প্রশ্ন গো, কিসের প্রশ্ন বলো? ওর একটা ব্লাডে প্রবলেম আছে সেটা তো আমরা বলেছি। আমরা তো যেচে সম্বন্ধ করতে যাইনি, ওরাই পছন্দ করেছিল, ওরাই সম্বন্ধ করতে এসেছিল, সেই জন্যই সম্বন্ধটা হয়েছে। আমাদের পারিবারিক ব্যাপারে আমরা কাকে দিয়ে কি করাবো সেটা কি ও ঠিক করে দেবে নাকি? বাহ, যেই তোমার স্বার্থে ঘা লেগেছে অমনি রেগে গেছো নীলের উপরে, এটা তো একটা ন্যাচারাল প্রশ্ন, এটা বুঝতে পারোনি? একটা মেয়ে প্রোগ্রাম করছে, তাকে নিয়ে টেনে হিঁচড়ে চলে এলে। বেশ করেছে, ওর দিদি অসুস্থ, ও আসবে না তো কি করবে? গান গাইবে তখন ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, গান গাওয়াটা বড় কথা? না না, সেই জন্য তো ওকে আনোনি। নীল যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে, সেন্সিটিভ ছেলে, ও নিশ্চয়ই কিছু অনুমান করেছে। কি অনুমান করেছো? না, যদি মেঘ এসেও থাকে তাতে ভুলটা কোথায়? তাই তো, মানে আমি মেঘের জায়গায় থাকলে আমিও তো যেতাম। তুমি কি করতে সেটা আমি জানি, তোমাকে আর নতুন করে আমাকে চিনিও না। এটা তুমি কি বলছো ভাবি? কি বলতে চাইছো? আমি করতাম না, তুমি আমার ব্যাপারে এরকম ভাবো? তুমি কি কখনো আমাকে নিজের মেয়ে বলে কনসিডার করবে না নাকি? একমাত্র মেঘই তোমার মেয়ে? থাক না, দুদিন বাদে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, এখন আমি অশান্তি চাইছি না। অশান্তিটা তো তুমিই চাইছ। আমি অশান্তি চাইছি? বেশ, তাহলে নীলের মনে যে প্রশ্নটা উঠেছে তার উত্তর তোমরা দাও। প্রশ্ন তো কিছু নেই, অন্যায়টা নীল করেছে, মেঘ ওর ছাত্রী, অন্য আরো দশটা স্টুডেন্টের মতো ও। তাহলে মেঘকে নিয়ে অত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কেন? ভাবি, মেঘ যে ইন্ধনটা দিচ্ছে সেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। আর আমি তো বলছি, যদি যদি মেঘের নীলকে পছন্দ হয়ে থাকে তাহলে নীলের সঙ্গে মেঘের বিয়ে দিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।